যেই মেয়ে তোমাকে বিয়ের আগে ভালোবাসা দেখায় এবং তোমাকে খুব বেশি অতিরিক্ত আল্লাহ দেখায়, মনে রাখবা এই ভালোবাসা বেশি দিন লং লাস্ট হবে না। বিয়ের আগের ভালোবাসা এটি কি হালাল না হারাম বলেন না কেন? হালাল না হারাম? হারাম ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে গিয়ে হালাল ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, এটাকে পায়ের নিচে পদপিষ্ট করা যাবে? বাইরে সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে, এই দুনিয়াতে নিঃস্বার্থ ভালো কেউ বাঁচতে চায় না। পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার যদি আপনি কোনো মানদণ্ড বের করেন, যদি মানদণ্ড বের করেন, দেখবেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভালোবাসার পেছনে স্বার্থ আছে। তবে যদি আপনি নিঃস্বার্থের তালিকা করেন, তালিকায় প্রথমেই যার নাম থাকবে সে হচ্ছে মা, সে হচ্ছে বাবা। বাবা এবং মা তার সন্তানকে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসতে পারে। আপনি চিন্তা করেন, একজন সন্তান যার চোখ নষ্ট, যার পা নষ্ট, সে প্যারালাইজড অথবা সে প্রতিবন্ধী, কোনদিন শুনেছেন যে মা তার সন্তানকে ধরে ফেলাই দিছে, দেয় ফেলায় দেয়? না। সন্তান প্রতিবন্ধী হতে পারে, বাট সন্তানকে মৃত্যুর আগ পর্যন্ত মা এবং বাবা দেখাশোনা করে। আমি নিজের চোখে দেখছি, আমাদের এলাকাতে একজন লোক আছে এরকম, তার সন্তান প্যারালাইজড একদম, এই যে মাথাটা বেঁকা, হাতটা এরকম বেঁকা, প্রায় আমি কমপক্ষে 10 বছর ধরে দেখছি প্রত্যেকটা সময় তার মা এবং তার বাবা তাকে কলিজার ভেতর থেকে সম্মান করে, আদর করে, যত্ন করে, সুবহানাল্লাহ পড়ে। এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা। এজন্য আমি তোমাদেরকে শেষ হাত জোর করে বলছি, মেয়েদের পাল্লায় পড়ে কখনো আব্বা আম্মার সঙ্গে রুড বিহেভ করা যাবে না। মনে রাখবা, যেই মেয়ে তোমাকে বিয়ের আগে ভালোবাসা দেখায় এবং তোমাকে খুব বেশি অতিরিক্ত আল্লাহ দেখায়, মনে রাখবা এই ভালোবাসা বেশি দিন লং লাস্ট হবে না। বিয়ের আগের ভালোবাসা এটি কি হালাল না হারাম বলেন না কেন? হালাল না হারাম? হারাম ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে গিয়ে হালাল ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, এটাকে পায়ের নিচে পদপিষ্ট করা যাবে? বাইরে সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে, এই দুনিয়াতে নিঃস্বার্থ ভালো কেউ বাঁচতে চায় না। এজন্য আব্বা আম্মা যেহেতু নিঃস্বার্থ ভালোবাসে, আমরা ট্রাই করবো আব্বা আম্মাকে মূল্যায়ন করবার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 1 লেসন। নাম্বার 2 লেসনটা হচ্ছে, প্রিয় মানুষ এবং ভালোবাসার মানুষ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ মূল্যায়ন করতে হবে, বেঁচে থাকতে মূল্যায়ন করতে হবে, মরে গিয়ে মূল্যায়ন করে কোনো লাভ হবে না। মনে রাখবেন যে আপনাকে যতটুকু ভালোবাসে, যেভাবেই ভালোবাসে, সে আপনাকে মন থেকে ভালোবাসে। কারো ভালোবাসাকে ছোটো চোখে দেখা যাবে না, প্রত্যেকটা মানুষের ভালোবাসা আপনার জীবনে জরুরি। দুইটা বিষয়কে আপনি কখনো ছোটো চোখে দেখবেন না, এক আপনার শত্রুকে আপনি কখনো ছোটো চোখে দেখা যাবে না, আপনার ভালোবাসা মানুষকে কখনো আপনি ছোটো চোখে দেখতে পারবেন না। কারণ কারো শত্রুতা কখনো বিফলে যায় না, যে কোনো সময় যে কেউ আপনার ক্ষতি করতে পারে। আর কারো ভালোবাসা মাঝে মাঝে এত বেশি কাজে আসে যে মানুষ একজনের ভালোবাসাতে পুরো জীবনে উন্নয়ন করে ফেলে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য কাউকে অবহেলা করা যাবে না। তো বোঝা গেল 2 নম্বর বিষয়টা, বেঁচে থাকতে মূল্যায়ন করতে হবে, মরার পরে মূল্যায়ন করে আর কোনো লাভ হবে? 2 নম্বর। 3 নম্বর বিষয়টা হচ্ছে, আচ্ছা আপনাদের আব্বা বেঁচে আছে? আব্বা সবাই বেঁচে আছে? আব্বা বেঁচে আছে সবার? মাশা আল্লাহ, হাত নামান, হাত নামান। আমি আগেই বলেছিলাম যে মায়ের ভালোবাসা প্রকাশিত আছে, বাট বাবার ভালোবাসা অপ্রকাশিত, প্রকাশ পায় না। তবে যেহেতু আব্বার ভালোবাসা প্রকাশ করা মুশকিল, অতএব আপনি বাবার সামনে মাঝে মাঝে এমন ব্যবহার দেখাবেন, মুখে বলতে হবে না যে আই লাভ ইউ বাবা, বাট আচরণটা এমন হবে যেন বোঝা যায় আপনি আপনার বাবাকে ভালোবাসেন। এই ব্যবহারটা আপনারা সবাই করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বাবার সঙ্গে, মায়ের সঙ্গে পরিপূর্ণরূপে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক, সকলেই পড়ে আমিন। এক সাহাবি নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদের শরীক হতে চাই, জিহাদ করব আপনার সাথে। নবীজি বললেন, তোমার আব্বা আম্মা কি বেঁচে আছে? আর ইওর প্যারেন্টস আর লাইফ, বেঁচে আছে তারা? যে সে বলল ইয়াস, তারা বেঁচে আছে। নবীজি বললেন, আব্বা আম্মার খেদমত করো, জিহাদ করলে যে পরিমাণ সওয়াব পাবা, আব্বা আম্মার খেদমত করলে সেই সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দেবে।